আনসারকে দিয়ে যে খেলা শুরু হইলো তাতে বোঝা যায় প্রতীক সরকারের সেনাপতিরা এখনো সবল এবং সক্রিয়। এই আনসার কাণ্ড একটা কিন্তু ওয়েক আপ কল প্রফেসর ইউনূসের সরকারের জন্য। সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না। আমি এটা ক্রমাগত বলে আসতেছি, সুপ্পু থেকে শুরু করে হাসিনার নিয়োগ দেওয়া ব্যক্তিদের বের করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকবো। এর আগে শীর্ষ আদালতের মাধ্যমে কু করার চেষ্টা হয়েছিল, আগামীতে এ ধরনের চক্রান্ত চলতেই থাকবে। কেউ যদি মনে করে থাকেন পরাজিত ফ্যাসিস্টরা এবং তাদের প্রভু ভারত সবকিছু মেনে নিয়ে বসে থাকবে, তাহলে কিন্তু বোকার স্বর্গে বাস করছেন। ওদের ফেলে যাওয়া জঞ্জালগুলো সমূলে সাফ করে ছাত্ররা আনসার কাণ্ড ব্যর্থ করে দিচ্ছে। কিন্তু ছাত্রদের ডাকতে হবে কেন? পুলিশ আছে না, বিজিবি আছে না, আর্মি আছে না, ছাত্ররা কি ছাত্রলি নামাস্তান যে এরা এসে পিটাবে সবাইকে আর সবাই ঠান্ডা থাকবে? এটা কোনো প্রসেস ছিল? আনসার অনেক আগে থেকে প্রস্তুতি নিতেছে আমরা সবাই জানি। আর স্বরাষ্ট্র উপদেশটা লেয়াজ মরতেছে বসে বসে। ওই যে দেখেন স্বরাষ্ট্র উপদেশটা মালদারে দেখেন কেমনে কথা হয়। পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিবে এবং তা আমরা আন্ত মন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। এটি আপনাদের কাছে আমাদের আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন। আমাদের নিয়ম নীতিমালা নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা 3 বছর চাকরি করার পরে 6 মাস যাবৎ ওনারা রেস্টে থাকে, এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় 6 মাস পরে। এই 6 মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে, সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায়। এই জন্য আমরা সবাই মিলে একটা একই একমত পোষণ করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয়। নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কীভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কীভাবে করা যায় সেটা আমরা দেখেছেন কথা কিনতে পারে কাঁপিচ্ছে। হ্যাঁ কাঁপিচ্ছে কেমন করে? আমি শিওর ডরাই প্যান্ট ভিজাই ফেলছে। এরা কোন আক্কেলে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে? শোনা যায় এটা নাকি বিএনপি রিকমেন্ডেশনে করা হয়েছে, সত্যমিন তো জানি না। ওই নাকি কেউ গেলেই তাকে কয়জন বিএনপি করেন বিএনপি করেন এটা নাকি কয়েবি বিএনপির প্রতি কৃতজ্ঞতা। যাই হোক সত্যমিথ্যা তো জানি না। আবার অনেকে আমার কাছে উষ্মা প্রকাশ করেছে যে আমি ক্যান ওরে 111 করছি, ওই নাকি রড়ে ফাটায় ফেলবে একেবারে, কারণ বিডিআর বিদ্রোহ নিয়ে ইন্ডিয়ারে ধরবে ও ঠেসে ধরবে। আপনাদের কি মনে হয় ওই ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর হিম্মত রাখে? সব অপদার্থ উপদেষ্টা নিয়ে চলতেছে। আর এক উপদেষ্টা তৌহিদ সাহেব, উনি মায়ের বাচ্চা হবে তাই ছুটি নিয়ে নাকি আমেরিকা গেছে। এটা রক্তাক্ত বিপ্লবের পরে এই হইতেছে উপদেষ্টার অবস্থা। সারাজন কইছে যে সমস্ত মামলা দেওয়া হইতেছে তা নাকি প্রথম পর্যায়ে পার হইতে পারবে না। তো এর দায় কার বলেন? আপনারাই বলেন, স্বরাষ্ট্র আর আইনি উপদেষ্টার তো নাকি? যাই হোক আসিফ নজরুল্লাহ এটা ব্যাখ্যা দিয়েছে কিন্তু এটা নিয়ে পরে আলাপ করবো, আজকে অন্য বিষয় প্রচুর আলাপ আছে সেই জন্য আজকে এটা ধরছি না। যে অভিযোগে মামলাগুলো দেওয়া হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর, যেভাবে গ্রেপ্তার হচ্ছে অতি নাটকীয় আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তার দায়িত্ব জ্ঞান। আপনি যদি কোনো একজনকে অভিযুক্ত করে আদালতেই তোলেন তাহলে মাইরা বিসি ফাটায় তো দিতে পারেন না, তাই না? আপনি শুরু করলেন ডিম মারা দিয়া, এটা মানা যায়, কিন্তু এখন আপনি এমন মার দিলেন যে বিসি ফাটে যাবে। মাহমুদুর রহমানের উপরে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে হামলা আর কালামানিকে বিসি ফাটায় দেওয়া কোনভাবে আলাদা? আসিফ নজরুল কাছে দুটো নাকি আলাদা? আলাদা না, দুটো একই জিনিস। অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, ওনাকে আদালতে কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল? তখন আপনি সবাই কি প্রশংসা করেছিলেন? আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন? করেছিলেন? বিএনপির আইনজীবীরা এই কাজ করতেছেন বলে এটা সবাই করতেছে, নিজের বিবেককে প্রশ্ন করে কাজটা ঠিক করতেছেন কিনা। মানিকের বিসি ফাটাইলে পাবলিকে খুশি হবে, আমার তো মনে হচ্ছে যে পাবলিক খুশি করার মিশনে নামিছেন উপদেষ্টারা। একজন গ্রেপ্তারকৃত অভিযুক্তকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসান। ক্যান্টনমেন্ট ছাড়া তো এখন আপনাদের কোনো গতি নাই, কিছু হইলে ক্যান্টনমেন্ট, কিছু হইলে আর্মি, তো যেমন ক্যান্টনমেন্টের মধ্যে যে আদালত বসান ওইখানে নিরাপত্তা দিতে পারবেন। তো মানিকের উপরে হামলার জবাব কিন্তু প্রফেসর ইউনূসকেই দিতে হবে, আজ হোক কাল হোক একসময় দিতে হবে। বিএনপির আইনজীবীদের কেউ এই প্রশ্ন করবে না। প্রফেসর ইউনূসকে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ঠেলে দেওয়া কার স্বার্থে, কার উপকার করবে? মনে রেখেন উনি যে আসেন এই জন্য ওয়েস্টকে আমাদের ব্যাপারে হোস্টাইল করতে পারতেছেন ইন্ডিয়া। উনারা আজাইরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না, উনারা বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে ইন্ডিয়ান লেসপেন্সাররা। আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের জন্য দেওয়া প্রভুপাত উপাধি পাইতে চান সেটা অবশ্য আলাদা কথা। তো পারমিশন ইউনিভার্সিটি ডিফেন্ড করলাম, এবার উনারা এটা ধরি না কি কন আর ধরি স্যার। আপনি যে জাউরালকে দেখা করছে এই যে ইন্ডিয়ান হাই কমিশনার, আমি খুব মাইন্ড করেছি। আপনার কেউ নিশ্চয়ই বলে যে তিনি নাকি হুলাই মুখ খারাপ করে, হ্যাঁ দেখেছেন কি টাইটেল করেছে, দেখেছেন পত্রিকার নিউজে দেখেছেন। হ্যাঁ এই টাইটেল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন, আর যদি সত্য হয় তাহলে আপনাকে জবাব দিতে হবে কেন ইন্ডিয়ার কাছে আপনি সাহায্য চেয়েছেন। প্রণয় ভার্মার লগে আপনার দেখা করতে হবে। হ্যাঁ সৌজন্য। হ্যাঁ
ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অগ্রজ হিসাবে আর এই লড়াইয়ের একজন স্টেক হোল্ডার হিসেবে, আর প্রফেসর ইউনুসকে কিছু ইনসাইড স্টোরি সম্পর্কে বলা দরকার। তাহলে ওনার বক্তব্যগুলো আশা করি আরো নিখুঁত হবে। এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু একা করে নাই, ছাত্ররা লড়াইয়ের স্পিয়ারহেড ছিল, মানে যার রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড, মানে কমিউনিস্টরা কয় আর কি ভ্যানগার্ড, বর্ষার ফলার মতো আর কি। বর্ষার ফলা কিন্তু একা কিছু না, এটা অকার্যকর অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র, আর পিসের লাঠিটাও একা কিছু না সামান্য কার্যকর অস্ত্র, কিন্তু দুইটা একসাথে এটা কার্যকর অস্ত্র হয়ে উঠে। তো বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা আর জনতা হইতেছে পিসের লাঠিটা। ছাত্রদের সাথে জনতাও নামছিল, ব্যাপকভাবে নামছিল, শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র না মাদ্রাসা ছাত্র নামছিল, শহীদ হয়েছে কাতারে কাতারে, কে নামে নাই, রিক্সাওয়ালা, গার্মেন্টস সরকার, জামাত, বিএনপি, হেফাজতের কর্মীরা, আবু সাইদ কে, শিবিরের সাথী। তো গত 15 বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত অশ্রু কান্নার উপরে দাঁড়ায়েছে এই লড়াই, এই লড়াই দাঁড়ায় নাই, এই লড়াইকে আকাশ থেকে পড়ছে হঠাৎ করে বিজয় আসছে, আবু সাইদ যে যে বক্তৃতায় দাঁড়াইছে এ দাঁড়ানোর প্রথম কে দাঁড়াইছে বাংলাদেশে, দেখেন তো এই ছবিটা গার্ডিয়ানে ছাপা হয়েছিল, বিএনপি কর্মী, তারা এইভাবে অসংখ্যবার দাঁড়াইছে, মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল, জনতার বিজয়কে আওয়ামী বিজয় রিডিউস করেছিল, সে একই কাজ করলেন না। আওয়ামী ন্যারেটিভের পরাজয় তো দেখলেন, এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটারে ছাত্রদের লড়াই হিসাবে শুধুমাত্র প্রতীয়মান করেন। 5 তারিখে আর্মি গুলি চালায় নাই, চালাইতে পারত, চালাইলে কি হইতো, প্ল্যান কি ছিল, প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করেন। আমি ওনারে একটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম, ছাত্র জানেন আপনি, যাতে আর্মির গুলি করা ঠেকানো যায়, উনি কাজটা করছিলেন, আপনাকে ধন্যবাদ। ওনার কাজটা সূত্র ধরে আমার একজন বড় ভাই যিনি জাতিসংঘে কাজ করতেন, তিনি জাতিসংঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন, জাতিসংঘের মহাসচিবের কাছে একটা ক্রুশিয়াল ভূমিকা ছিল, আমি প্রফেসর ইউনুসকে জানাইছিলাম যে এত কিছুর পরেও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি, আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয়ের সামনে দাঁড়াইত, কারা কারা দাঁড়াইতো আমি আজকে নাম কইলাম না, হাসিনা যদি টিকা যাইতো তাহলে প্ল্যান সি ছিল, লড়াই এমন জায়গায় পৌঁছেছিল যে আমরা সশস্ত্র লড়াই করলে জিতে আসতে পারতাম, আর আমরা সেটা করতাম আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম, আগাইছিলামও আর বেশি না কই। এইবার আমি একটা খুব খারাপ একটা সেন্সিটিভ প্রশ্ন করি, স্যার আপনারা করি ছাত্রদের করি, কিছু মনে করিলেন না এবং ছাত্ররা, এই যে 140 মারা গেল, মাইনে যে টাঙ্গায় রেখা হলো, ছাত্ররা আপনারা এইটার ওনারশিপ নেবেন, নেবেন না তো, থানা আক্রমণ হইলো একের পর এক, এমন কোনো থানা নাই বাদ গেছে, পুলিশ যে আতঙ্কে পলাইলো, কে মাইনে টাঙ্গায় রাখছিল, কে ছাত্র ভাই আপনারা রাখছিলেন, হ্যাঁ কে করলো এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এই বিপ্লবী সহিংসতা কোনো র্যান্ডম ঘটনা না, আর এইগুলো ছাত্ররা করেও নাই, কিন্তু বিপ্লবী সহিংসতার একটা ডিসাইসিভ রোল ছিল, হাসিনা না পড়লে পুলিশের পরে আমলাদের সিরিয়াল ছিল, হ্যাঁ আমি জানি, বাইসা গেছেন আপনারা, ওই যে সব সুন্দরী সব অপসরেরই একটা দুর্গন্ধযুক্ত গুজ্জোদার থাকে, সেরকম এইরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ অন করে না, কিন্তু ওই বিপ্লবী সহিংসতাটা দরকার, সেই জন্যই আপনি বিপ্লবের পুরো গল্প কোনোদিন পাইবেন না, কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করেছি, কেউ বলবে না, কেউ স্বীকার করবে না, কিন্তু এটা হয়েছে। যাই হোক, তাই সবাইরা বাদ দিয়ে একটা গ্রুপকে মহিয়ান করে তোরা কৌশলকে বাদ দিতে অনুরোধ করি। তরুণ ছাত্র নেতা এবং উপদেষ্টা পরিষদের জন্য সামনে কিন্তু বিপদ আছে, বিপদটা কি আমি একটু বলি, খুলে বলি, ছাত্ররা একটা শক্তি সত্য, কিন্তু ছাত্র নেতারা ডিসপোজেবল, ডিসপোজেবল কথাটা শুনে আবার মাইন্ড করি, ছাত্র নেতাদের শক্তি অতি কম, আমিও ছাত্র নেতা ছিলাম, আমিও ঠিক 90-এর অভ্যুত্থানের নেতা ছিলাম, হাজার হাজার ছাত্রকে ডাক দিলে এক কাতারে আনতাম, এখন ওই ছাত্রদের আনতে পারবো, কারণ তারাও ছাত্র নাই, আমিও নাই, ওরা ওদের সবার সংসার হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজে গেলে হ্যাঁ সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে, পিনাকি ভট্টাচার্য হয়েছে, সেই জন্য হয়তো আসবে অনেকেই, কিন্তু আমি যদি আজকে পিনাকি না হইতাম কেউ আসতো, ছাত্র নেতার তার যে কনস্টিটুয়েন্সি সেটাতে খুব অল্প সময় থাকে, খুবই অল্প সময় থাকে, ওই যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না, সামান্য সময় থাকে, ওই রকম জায়মান তার শক্তিটা, এই যে 90-এর অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্র নেতারা, এই যে দেখেছেন ওনারা কোথায়, এই যে বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল আমাদের সময়, বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হওয়া মানে বিশাল বিশাল ব্যাপার, বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল ওনাদের ছবি দেওয়া, ওনারা কোথায়, কোথাও নাই, অথচ ওনাদের কথায় তখন দেশ চলত, এরশাদের পতনের পরে বাংলাদেশের ছাত্র নেতাদের মধ্যে চার খলিফার চাইতে বড় ছাত্র নেতা আসছে, আসেন ওনাদের গত 40 বছরে কোনো বেই ছিল রাজনীতিতে, ছিল, এখন আজকার ছাত্র নেতারা ডাকলে হাজার হাজার ছাত্র আসে,
ঠিক পাঁচ বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বেড়ে গেলে সে একই বাগানে আসবে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালি থাকবে না, ছাত্র রাজনীতি কফি হাউসে সেই আড্ডা চাও এটা থাকে। বারবার ছাত্রদের সামনে আয় না, জনতাকে যে সামনের কাতার থেকে পিছিয়ে ঠেলে দেওয়া হইতেছে তার সবচেয়ে বড় ভিকটিম হবে ছাত্র ছাত্র নেতা, তাহলে সত্যি মিলে রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে। শুধু ছাত্ররা করে নাই, ক্ষমতা জিনিসটাকে আজকের ক্ষমতাবানদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে, কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন, কারণ ক্ষমতা খুব ডেঞ্জারাস জিনিস। আমি আপনাদেরকে বিপ্লবের একটা এক্সাম্পল দিয়ে দেখ, ক্ষমতা ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস করে দিবে। রুশ বিপ্লব টেকেছিল, টেকে নাই, এত বড় সফল বিপ্লব টেকে নাই, কেন জানে? কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন, জনতার সাথে কিভাবে পুনঃ সম্পর্ক স্থাপন করবেন, জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে অন করাবেন সেটা বুঝতে পারে নাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধার লোক। ক্ষমতা এসে বিপুলভাবে অজনপ্রিয় হয়েছেন লেনিন আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে। এটার সাথে বাংলাদেশের অগস্ট বিপ্লবের মিলটা ধরাই দেব, মজা পেলেন। রাশিয়া বিপ্লব হইল, লেনিন ক্ষমতা নিলেন, তারপর একটা নির্বাচন দিলেন কয়েক মাসের মধ্যে এবং গোহারা হইল, গোহারা হারলেন। বিরোধী দল পেল 40% ভোট আর সে পেল মাত্র 25%। তারপর পার্লামেন্টে রেড আর্মি পাঠায় ওদেরকে পার্লামেন্ট ছাড়া করলেন, এটা হচ্ছে লেনিনের কেরামতি। সফল বিপ্লব করলো যেই দল, যেই দল ক্ষমতা, তারপরে গোহারা হল, আর ওই হারার পরেই সোভিয়েত ইউনিয়ন ওয়ান পার্টি স্টেট হয়ে ওঠে ধীরে ধীরে। দীর্ঘমেয়াদে শুধু বিপ্লব না, একটা প্রসপারাস নেশনকে পিছিয়ে দেওয়া হয় বহু বছর, আজকে পর্যন্ত মাথা তুলে দাঁড়াইতে পারে। আর একটা এক্সাম্পল দিই, স্বপ্ন নাহলের মোস্ট প্রমিনেন্ট পপুলার ছাত্রনেতা কারা ছিল? আসিফ আর নাহিদ, তাই না? এখন মোস্ট প্রমিনেন্ট পপুলার ছাত্রনেতা কে? সাব্বির আর আফনান আবদুল্লাহ। কেন বুঝলেন তো? কারণ ওরা ক্ষমতা পায়, ক্ষমতা জনগণের সাথে নেতার দূরত্ব বুঝে সবসময় ক্ষমতাবানকে জনগণ পছন্দ, ক্ষমতা জনগণকে দূরে সরায়। লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধা এই ক্ষমতাকে ম্যানেজ করতে পারে। দুটো দেশ পারছিল বিপ্লবের পরে ক্ষমতা আর জনতার মধ্যে মেলবন্ধন করতে, কিউবা আর ইরান। সেই জন্য এই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে। আর এই অরাজনৈতিক এনজিও দুর্বল বিরাদের ক্যাবিনেট পারবে, পারলে ভালো, কিন্তু প্রফেসর ইউনুস তো খমিনেও না লেনিনও না। এখনই প্রফেসর ইউনুসের সরকারকে অনেকে এনজিওগ্রাম সরকার বলে, ওই যে হার্টের এনজিওগ্রাম না, ওই এনজিওর এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর গ্রামীণের গ্রাম মিলে এনজিওগ্রাম সরকার। হ্যাঁ বুঝছেন স্যার, আপনার সরকারকে এনজিওগ্রাম সরকার বলে, বুড়াদের লাগে এনজিওগ্রাম, এটা নতুন তরুণ বাংলাদেশ গড়তে পারবে না। আপনার ক্যাবিনেটে দুইজন তরুণ ছাত্রকে নিয়েছেন, আমি প্রথম দিন এটা অ্যাপ্রিসিয়েট করছি বলছি যে এটা ভালো কাজ হয়েছে। আপনি সবাই না নেন তরুণ, সবাই সব সব উপদেষ্টা তরুণ নেন, এই যে ছাত্রদের নেন, কোনো অসুবিধা নাই তো, আমরা সাপোর্ট করবো, ওরা খুব ভালো পারবে তাহলে। এর আগে ব্রিগেডের স্বাগত করেছিলেন আওয়ামী লীগকে দল বুঝিয়ে, আজকে আসিফ নজরুল পিসে মুজিবের ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, তার সংগঠন করার অধিকার আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার শক্তি আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তার অবদান ছিল, গত 15 বছর তারা যা করেছে তাদের ঐতিহ্যের সাথে যায় না। মানে বুঝছেন তো, এই এনজিওগ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে সাফসুতরা কইরা আবার মানুষের সামনে পরিবেশন করা। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন, জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে, আওয়ামী লীগ কি ফ্যাসিস্ট দল না? আসিফ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে, যদি বললে চলবে না, যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না। কোন অথরিটিতে আসিফ নজরুল বলে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে? শেখ মুজিবের ছবি ভাস্কর্য যেই জনতা ভেঙে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল, সেই নিন্দিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টাগরি করতেছেন, এইটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে? জনগণ তো এটা ভাঙছে, আপনি পিছে লাগায় রাখছেন কেন, টেঙে রাখছেন কেন? আরে এই শুনিয়া প্রফেসর ইউনুসের আমি নজর কামনা করছি, আসেন তা আলাপ করি। হাজার হাজার আহত জনতা ছাত্র কাতরাইতেছেন, আপনি বলছিলেন না এদের চিকিৎসা ব্যবস্থা করবেন, আর তালিকা করতে পারলেন না আহত নিহতদের। আপনার আপনার উপদেষ্টাদের তো জানাই না কেমনে দেশ চলে, কিভাবে দেশটা ফাংশন করে, কয় হাজার আহত, 10,000, 20,000, তালিকা করতে পারেন না এতদিনে। একটা হসপিটালে তো গেছে সে, তাই না? যে কোনো হসপিটালে যে কোনো আহত রোগীর একটা আলাদা ডেটাবেস থাকে, ওটাতে পুলিশ কেস বলে, একটা লাল সিল দেওয়া থাকে, ইনকা করে ঠেকাশ করে মেরে দেয়। তো এই পুলিশ কেসগুলোর তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সাপে কাটা আর বিষ খাওয়া, এই তিন ধরনের রোগী যদি বাদ দেন 18 জুলাই থেকে 5ই আগস্টে, তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবেন, মানে ঠিকানাও থাকে, ফোন নাম্বারও থাকে, এক সপ্তাহের কাজ, আর একটু ভ্যালিডেট করে এক সপ্তাহ, ম্যাক্সিমাম এক সপ্তাহের কাজ। দেশ কেমনে চলে এটা জানেই না, রেগুলারে আপনি উপদেশটা বানিয়েছেন, তো বানিয়েছেন, বানিয়ে ছাত্রদের বানিয়েছেন, সবগুলোই ছাত্র নিতেন, খুব ভালো কাজ করবে। আমি প্রথমে দুজন ছাত্র বানিয়েছিলেন উপদেশটা, আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন, আর সবগুলোরে নিতেন ছাত্র, কোনো সমস্যা ছিল না।